সুতার বুননের বাঁকে বাঁকে তুলে ধরা হলো প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নারীর সুখ দুঃখের গল্পগাথা। নাটকের নাম সুতায় সুতায় হেনা ও শাপলা। থিয়েটার আর্ট ইউনিটের নতুন এই নাটকটি মঞ্চায়িত হলো ঢাকা শিল্পকলা একাডেমিতে। এদিকে জমকালো আয়োজনে স্বাধীনতা সংসদের 28তম বর্ষপূর্তি উদযাপিত হয় শিল্পকলা সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে। পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর গল্প। হ্যানা বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে জন্ম নেয়া সুইডেনের এক সূচি শিল্পী, অন্যদিকে শাপলা বাংলাদেশের এক পোশাক শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্পকথন। পালাগানের আদলে জমে ওঠে নাটকের গল্প। গায়েন হ্যানার জীবন কথা বলতে থাকেন আপন ছন্দে। হঠাৎ পালার ছন্দপতন ঘটাতে আবির্ভাব হয় শাপলার। পালা এগিয়ে চলে দুজনেরই গল্প নিয়ে। ওহে নারী, জামদানি শাড়ি, এই আমার পালার সর্বনাশ না করে থামবে না তোমার বাড়াবাড়ি। জীবনবোধের যে আকুলতা ব্যাকুলতা, যে কষ্ট, সেটা কিন্তু আসলে পুরো বিশ্বেই একটা জায়গায় এসে সেই করুণ সুরটা পাওয়া যায়। তোমার চোখের কোণে একটুখানি জল আসবে, তুমি পুরোটাই ঝরঝর করে কাঁদবে না, আর সে কিন্তু হাওমাও করে কাঁদবে। এটাই আমাদের আলো হয়, এটাই আমাদের প্রকৃতি, সেভাবেই তোমাকে এ করবে। নাটকের উপস্থাপনায় ইউরোপের অপেরার সাথে বাংলার লোকসঙ্গীতের সংমিশ্রণ ঘটানো হয়েছে নান্দনিক পরিচর্যায়। একই সেটের ভেতরে দুটো দেশকে যখন গল্পটা করছি, তখন রং দিয়ে বা লাইটস দিয়ে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে। এদিকে স্বাধীনতা সংসদের বর্ষপূর্তি আয়োজনের শুভারম্ভ হয় নৃত্যের উচ্ছলতায়। আলোচনায় ও গীত বাদ্যে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।